গণতন্ত্র মঞ্চকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরিতে লিয়াজোগ কমিটি গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাত দলের নেতাদের সাথে সংলাপ শেষে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুলইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা জানান সরকারের পদত্যাগ আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে একসাথে কাজ করবেন তারা। ইফতেখার রেজা রিপোর্ট। যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরিতে সকালে গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসে বিএনপি। একসাথে সাত দলের নেতাদের নিয়ে বিএনপির প্রথম বৈঠক এটি। সংলাপ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আমরা সবাই একমত হয়েছি এই ফ্যাসিবাদের পতনে আমরা যুগপৎ আন্দোলন শুরু করব এবং আমরা এ ব্যাপারে একমত হয়েছি যে আমরা এই জন্যে এবং এর সাথে সাথে যে রাষ্ট্রের রূপান্তরের প্রশ্ন আছে সেই কর্মসূচিকে নিয়ে যত কম সময়ের মধ্যে পারি একটা লিয়াজো কমিটি করব। রাতের অন্ধকারে যারা ভোট চুরি করে ও অনৈতিকভাবে অবৈধভাবে ক্ষমতা আছে তাদেরকে সরানোর জন্য বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটাবে না, রাষ্ট্র মেরামত করবে। সরকারের পদত্যাগ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, তার অধীনে নির্বাচন এবং বাংলাদেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন, সংবিধান সংস্কার। সরকার পতন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে লিয়াজো কমিটি গঠনে একমত হবার কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা কয়েকটা বিষয়ে একমত হয়েছি, সেটা হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন সৃষ্টি করে, জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা একটা গণ অভ্যুত্থান সৃষ্টির লক্ষ্যে আমরা একযোগে যুগপৎ আন্দোলন করব, এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। এর আগে গণতন্ত্র মঞ্চের সাত রাজনৈতিক দলের সাথে আলাদা আলাদা বৈঠক করে বিএনপি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।